মাদারীপুর সোসাইটির উদ্যোগে নাচ গান কবিতা কৌতুক ক্রিয়া অনুষ্ঠান সহ ব্যাপক আনন্দ উল্লাসের মাধ্যমে বার্ষিক পিকনিক ও ফ্যামিলি গেট টুগেদার 2024 অনুষ্ঠিত হয়েছে। 2রা ফেব্রুয়ারি 2024 শুক্রবার সকালে শুরু হওয়া অনুষ্ঠানটি মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার ঐতিহ্যবাহী মাওয়া রিসোর্টে অনুষ্ঠিত হয়। মাদারীপুর সোসাইটির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও পিকনিক কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম নাইম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুরের কৃতি সন্তান মাদারীপুর সদর পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র খালিদ হোসেন ইয়াদ। আপনারা যারা এই আয়োজনের সাথে জড়িত সবাই প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আর আমার সাথে রয়েছেন আমার সহধর্মিণী জাইন ফেদিস অ্যান্থনি। আপনারা যা আয়োজন করেছেন সবার বাংলাদেশ পুলিশের মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মাদারীপুরের কৃতি সন্তান গোলাম রুহানি, মুন্সিগঞ্জের সার্কেল এসপি মাদারীপুরের কৃতি সন্তান মুস্তাফিজুর রহমান রিফাত, বাংলাদেশ পুলিশ ওসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গুলশান থানার ওসি মাঝারুল ইসলাম কাজল। আমি শুভকামনা করি সবার জন্য, যে আয়োজক আয়োজকদের জন্য শুভকামনা, বারবার অনুষ্ঠান করবে আর আমাদের দাওয়াত দিলে আমরা চলে আসবো। মাদারীপুর সোসাইটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন সহ পিকনিক কমিটির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান খোকন ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিল্পীদের সাথে গান পরিবেশনে অংশগ্রহণ করেন মাদারীপুর সদর পৌরসভার মেয়রের সহধর্মিণী জেরিন ফেরদৌস এন্থনি। ঢাকায় বসবাসকারী মাদারীপুরের অসংখ্য বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। সকাল 9 ঘটিকায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে শুরু করে। 10 ঘটিকার মধ্যেই লোকে লোকারণ্য হয়ে ওঠে পিকনিক স্পট এবং এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় মাওয়া রিসোর্ট প্রাঙ্গণে। রিসোর্টের বেশ কিছু সৌন্দর্যমণ্ডিত স্থানে দেখা যায় সেলফি তুলছেন আগত ব্যক্তিবর্গ, যাদের সাথে দীর্ঘদিন পর দেখা হয়েছে তাদের সাথে এক ফ্রেমে বন্দী হতে পেরে সকলের মুখ ছিল হাস্যোজ্জ্বল। কয়েকজন এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এসেছে প্রবাস থেকে। এই অনুষ্ঠানের উপলক্ষে আমি লন্ডন থেকে এসেছি, আমার মাটির টানে, দেশের টানে, আত্মার টানে এই অনুষ্ঠানে এসে হাজির হয়েছে। আসলে সত্যি সত্যি আবেগপ্রুত এবং আনন্দিত এত বড় সুন্দর একটা অনুষ্ঠান দেখে। আমরা সচরাচর যখন বাহিরে বাহিরে প্রবাসে লন্ডনে তখন শুধু ইংলিশ আর ইংলিশ শুনি, আজকে বাংলা শুনে, বাংলা খেলাধুলে শুনে এই বাংলার মাঝে আজকে হারিয়ে গেছি, মাদারীপুরের মাঝে হারিয়ে গিয়েছি। আমি এই মাদারীপুর সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এই যে আজকে যেই পরিস্থিতি আসছি, আমার মনে হয় এরকমটা যদি আমরা প্রতি বছর পাই তাহলে আমরা মনে হয় গিরিশ থেকে প্রতি বছর আমরা আসতে পারবো ইনশাল্লাহ। স্কুল জীবনে যে একটা আন্তরিকতা ছিল সেটা মনে হয় ফিরে পেয়েছি, আসলে অনুভূতি প্রকাশ করা যায় না। আমি খুবই স্যাটিসফাই, আমি খুবই আনন্দিত হয়েছি এইসব বন্ধুদের সান্নিধ্য পেয়ে। আসলে খুব ভালো লাগতেছে মাদারীপুর সোসাইটি এই মিলন মেলা একসাথে একত্রিত পাই সবাইকে ভালো লাগতেছে, এটা প্রতি বছর হওয়া উচিত। মাঠের এক প্রান্তে দিনব্যাপী চলতে থাকে চা কফির আড্ডা, কেউ কেউ কফির আড্ডায় গল্পে মজেছে দীর্ঘদিন পর দেখা হওয়া বন্ধুদের সাথে। অনেক ভালো লাগছে, নিজেদের গ্রাম জেলার মানুষগুলো হচ্ছে প্রতি বছরই পিকনিকে দেখা হচ্ছে, যারা মাদারীপুরে থাকছে তারাও আসছে, যারা ঢাকারস্থ মাদারীপুরবাসীরাও আসছে, এই জন্য খুবই ভালো লাগছে। অনেক ভালো লাগছে, ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, সবাই আনন্দ করছি, অনেক ভালো লাগছে। আসলে এখানে এসে ভালো লাগছে, এখানে অনেক লোকের সমাহার আর অনেক দিন পর সবার সাথে দেখা, যার জন্য অনুভূতিটা অন্যরকম। প্রকৃতি অনেক পছন্দ এখানে এসে, তাই আমার অনেক ভালো লাগছে। দোলনায় চড়েছি, অনেক ভালো, আমি বারবার এই জায়গায় আসতে চাই। উল্লেখ্য, ইকো বাংলা বিজনেস পার্কের সৌজন্যে কফি শপের আয়োজন করা হয়। এরপর শুরু হয় নাস্তা গ্রহণের পালা। সকালের নাস্তা গ্রহণের পর শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান পর্ব। প্রথমেই সংগঠনের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় ও আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর শুরু হয় ক্রিয়া অনুষ্ঠান। ক্রিয়া অনুষ্ঠানের মধ্যে ছিল বাচ্চাদের দৌড়, বড়দের দৌড় প্রতিযোগিতা, ছোটদের চকলেট কুড়ানো, মেয়েদের চেয়ার সিটিং এবং পুরুষদের বেলুন ফাটানো সহ আরও বেশ কিছু খেলা। ক্রিয়া অনুষ্ঠান শেষে শুরু হয় দুপুরের খাবার। দুপুরের খাবার গ্রহণ শেষে একটু ঘোরাঘুরির পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মন মাতানো শিল্পীদের গানের তালে তালে আনন্দ করছিলেন আগত ছোট বড় সকলেই। ছোট সোনামণিদের গানের তালে তালে নৃত্য করার দৃশ্যটি সকলের মন কেড়েছিল। আমার
এরপর শুরু হয় পুরস্কার বিতরণের পালা। শুরুতে ছোট সোনামণিদের পুরস্কার বিতরণ করা হয়, এরপর বড়দের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাদারীপুরের কৃতি সন্তান মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ও তার সহধর্মিনী জেরিন ফেরদোস এন্থনি। গুলশান থানার ওসি মাজহারুল হোসেন, মতিঝিল জোনের সহকারী উপপুলিশ কমিশনার গোলাম রোহানি, মুন্সীগঞ্জ সার্কেল এসপি মুস্তাফিজুর রহমান রিফাত এবং সংগঠনের সভাপতি মাহবুবুল আলম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম নাইম সহ আরও অনেকে। সবশেষে অনুষ্ঠানে হয় রেফেল ড্র। রেফেল ড্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। মোট ৪০টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার ছিল কলকাতা যাওয়া আসা বিমান টিকিট, দ্বিতীয় পুরস্কার ছিল কক্সবাজার ফাইভ স্টার হোটেলে তিন দিন থাকা খাওয়া সহ কাপল ট্যুর, তৃতীয় পুরস্কার ছিল একটি এলইডি টিভি, চতুর্থ পুরস্কার ছিল একটি বাইসাইকেল। বাইসাইকেল এবং এলইডি টিভিটি ফরাজি হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার ফরাজি ইমনের সৌজন্যে প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সঞ্চালক এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আগামী বছর আবার সবাই একত্রিত হওয়ার আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমাদের মাদারপুর সোসাইটি একটা সামাজিক সংগঠন, এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করি। আজকে যে পিকনিকটা, এটা আমাদের বার্ষিক পিকনিক, প্রতি বছর আমরা একটা বার্ষিক পিকনিক করি। এখানে প্রায় আমাদের ১১০০র মতো লোক এসেছে, সম্পূর্ণ আমাদের মাদারপুরের লোক। খুব ভালো লাগতেছে আজকের অনুষ্ঠানে, সবার সাথে দেখা হচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে, খেলা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আমরা এই আয়োজনটা প্রতি বছরই করে থাকি। গত বছর আমরা ৭০০ লোক নিয়ে করেছিলাম, এই বছর প্রায় ১২০০ লোক হয়েছে আলহামদুলিল্লাহ। যারা ঢাকায় বসবাস করে, বিভিন্ন জায়গায় কর্মস্থলে কর্মব্যস্ততা থাকে, তাদের ফ্যামিলি নিয়ে আমরা এক জায়গায় হয়েছি। এটা আমাদের বড় পাওনা, এটি একটি সামাজিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা অনেক মানুষের সাহায্য, সহযোগিতা এবং ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করে থাকি। এমন মিলন মেলা আসলে কেউ করতে পারেননি, আমরা সেটাকে করতে সম্মত হয়েছি, সক্ষম হয়েছি। পিকনিকের আয়োজন করি এবার নিয়ে দ্বিতীয়বার। আমি যে এই ডাকি এত লোকে সারা পাবো আমি আসলে অভিভূত, চিন্তাও করিনি। আমরা প্রতি বছর আমরা এরকম বড় একটা প্রোগ্রাম করি, আর ছোটখাটো দু একটা আমাদের সাধারণ সভা থাকে, কিন্তু বড় ধরনের প্রোগ্রাম ইনশাল্লাহ প্রতি বছর একটা থাকবে। পুরো মাদারীপুরবাসী কিন্তু এটার মালিক, মাদারীপুর সোসাইটির মালিক। আমাদের মূল উদ্দেশ্য ছিল হলে গিয়া সামাজিক কার্যক্রম প্লাস পাশাপাশি মাদারীপুরবাসী যারা ঢাকা আছে সবাইকে একত্রিত করা। শিকড়ের টানে মাদারীপুরের বাসী এবং মাদারীপুরকে যারা ভালোবাসে সেই সমস্ত মেহমানদের সমন্বয় সুন্দর একটি অনুষ্ঠান করতে আমরা পারছি। যারা অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত অর্থ মেধা সময় দিয়ে এই সমিতিটাকে দাঁড় করিয়েছে, আমরা মাদারীপুরবাসী মাদারীপুর মানুষের পাশে থাকতে চাই, গরিবের পাশে থাকতে চাই। একটা গাছের যেমন একটা ডালপালা এবং শিকড়, সেম মাদারীপুর টোটাল মাদারীপুরবাসীটাকে শিকড়ে পরিণত করা হচ্ছে। আমি আশা করব যে এইটাকে জানি অব্যাহত রাখেন। মাদারীপুরবাসী আমরা যেখানেই দেখি যে কেউ অসুস্থ আছে, কারো সমস্যা, আর্থিক সমস্যা, সেখানে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি মাদারীপুর সোসাইটির পক্ষ থেকে সম্মিলিতভাবে সহযোগিতা করার। এই সোশ্যাল ওয়েলফেয়ারটা যেন আগামী বছর সুন্দরভাবে, আরও সুন্দরভাবে এই অনুষ্ঠানটা আমরা করতে পারি এবং আমরা সবাই সহযোগিতা করবে এবং আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। খুব ভালো লাগছে, খোলাখুলি করেছি, তারপরে খুব ভালো লেগেছে। সবাই একসাথে পরিচয় হলে ঢাকায় কারা কে কোথায় আছে এলাকার লোক জানতে পারলে খুব ভালো লাগে আর কি। দীর্ঘ এক মাস কষ্ট করে আমরা প্রায় ১০০০ মাদারীপুর ভাই বোনদের নিয়ে মিলন মেলা করতেছি। এটা আমাদের কাছে বিশাল একটা অ্যাসেট, এই অ্যাসেট আমাদের সংরক্ষণ করে লেখা থাকবে।